প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় আরও একটি হত্যা মামলা করা হচ্ছে তহিদুর রহমান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহতের ঘটনায় গতরাতে থানায় মামলাটি করে নিহতের স্ত্রী নাসরিন আক্তার মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আইনমন্ত্রী আনিসুল হক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গত পাঁচই আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন পোশাক শ্রমিক তহিদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে রোববার সকালে সেনাপ্রধান ড ইউনুসের সাথে দেখা করেন আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিয়োজিত সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে এ সময় অবহিত করেন সেনাবাহিনী প্রধান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিশেষ করে পুলিশের আস্থা ফেরত আনতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি বিভাগে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা আহমেদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর